ক্লাস টেনের ছাত্রছাত্রীরা গ্যাসের আচরণ এই যে চ্যাপ্টারটা তোমাদের আছে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক করতে তোমাদের অনেকেরই কষ্ট হয়। তোমরা প্রচুর কমেন্ট করেছো আমার চ্যানেলে যে স্যার গ্যাসের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আপনি একটু দেখিয়ে দিন। এবং তোমাদের আমি জানি, আমি যখন ক্লাসে পড়াই তখন ছাত্রদের এই টপিকটা নিয়ে সত্যি খুব সমস্যা থাকে এবং আমি এটা নিজের চোখে দেখেছি তাদের এই সমস্যা নিয়ে ভুগতে। এবং আমি স্কুলেও যেটা বলেছি বা আমার ক্লাসেও যেটা বলেছি যে দেখো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে যদি হাতের মুঠোয় আনতে চাও না তাহলে এই যে পাঁচটা ফর্মুলা দেখছো না, এই পাঁচটা ফর্মুলাকে তোমার হাতের মুঠোয় আনতে হবে। আজকে আর একটা ছোট্ট ক্লাস, এই ক্লাসটায় তুমি একদম তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কখন কোন ফর্মুলা তুমি ইউজ করবে। তাই মন দিয়ে ক্লাসটা শোনো, স্কিপ করবে না, ওকে? এবং এই ক্লাসটার পরে আমি আবার একটা ক্লাস দেব, আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখিয়ে দেব যে কিভাবে তোমাকে এই অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করতে হবে বা অ্যাটাক করতে হবে। আজকে জাস্ট শেখো প্ল্যানিংটা কি, আমাদের গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটাকে, চ্যাপ্টারের অঙ্কগুলোকে হাতের মুখে আনতে গেলে আমাদের কি প্ল্যানিংয়ে চলতে হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে, আগে থেকেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে। ওকে, চলে এসো আমরা আলোচনা করি। প্রথম যে ফর্মুলাটা, এটা খুব ইজি ফর্মুলা, বহুত ইজি ফর্মুলা হ্যায়। পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। এটা অ্যাকচুয়ালি বয়েলস ল, বয়েলস ল, তাই না? এখানে এই ধরনের ফর্মুলা ইউজ করাটা ছাত্ররা ইজিলি ইউজ করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যা কিরকম প্রবলেম দেয়, প্রবলেম বলে দেবে যে একটা গ্যাসের চাপ এত অ্যাটমসফেরিক এবং তার আয়তন এত লিটার, তাহলে যদি চাপকে আমি ডাবল করে দিই, দুই অ্যাটমসফেয়ার করে দিই, তাহলে ভলিউম কত হবে, বা ভলিউমকে যদি আমি ডাবল করে দিই তাহলে এখন তার চাপ কত, যদি উষ্ণতা স্থির থাকে এবং ভর স্থির থাকে। তো অঙ্ক করার আগে দেখে নিতে হবে যে স্থির উষ্ণতায় কথাটা এখানে বলছে কিনা, একই বা উষ্ণতাটা একই আসে কিনা অঙ্কটাতে। যদি উষ্ণতাটা একই থাকে, চাপ আর আয়তনের ভেরিয়েশন আসে, তাহলে চোখ বন্ধ করে বয়েলস ল, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। ওকে, নেক্সট ফর্মুলা দেখো, ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। এটা অ্যাকচুয়ালি চার্লসের সূত্র। এই সূত্র কখন ইউজ করতে হবে, তোমার অঙ্কটা পড়ে বুঝতে হবে যে এই গোটা অঙ্কে চাপটা কি স্থির। অঙ্কে বলা থাকবে যে এত স্থির চাপে বা চাপ স্থির রেখে, এরকম কথা বলা থাকলেই যদি দেখো চাপ স্থির রয়েছে, চাপ স্থির মানে চার্লসের সূত্রে চলে আসতে হবে। কিরকম অঙ্ক দেবে বলে চাপটা স্থির আছে, 10 লিটার গ্যাসের আয়তন, যখন যখন একটা গ্যাসের আয়তন 10 লিটার তখন তার টেম্পারেচার হতো 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যখন এর আয়তন 20 লিটার হচ্ছে তখন এর টেম্পারেচারটা কত আছে, এরকম প্রশ্ন দেয়। আয়তন আর চাপের সম্পর্ক, আয়তন আর উষ্ণতার সম্পর্ক যে প্রশ্নটা আসবে, আয়তন আর উষ্ণতা, ভলিউম অ্যান্ড টেম্পারেচার যদি থাকে তাহলে চোখ বন্ধ করে চার্লসের সূত্র ইউজ করবে, দেখবে চাপটা ওখানে স্থির বলা আছে কিনা। এবং এখানে সূত্র অ্যাপ্লাই করার আগে এটা মাথায় রাখতে হবে অবশ্যই যে ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো টেম্পারেচার মেনশন করা থাকে সেটাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে। ডিগ্রি সেলসিয়াসে কেলভিনে কি করে কনভার্ট করে তোমরা সকলেই জানো, যদি টি এটা ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে এর সাথে তুমি 273 যদি যোগ করে দেবে তো সঙ্গে সঙ্গে তোমার কেলভিনে টেম্পারেচারটা কনভার্টেড হয়ে যাবে। তাই অবশ্যই ভি ওয়ান বাই টি ওয়ান বাই ভি টু ভি টু টি টু, এই যে ফর্মুলাটা, এখানে উষ্ণতার এককটা কেলভিনে কনভার্ট করে তোমায় করতে হবে। নেক্সট আসছে পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু। এটা চাপের সূত্র, এখানে তোমাকে দেখতে হবে চাপের সূত্র ইউজ করতে গেলে ভলিউমটা স্থির আছে কিনা, অর্থাৎ আয়তনটা স্থির আছে কিনা। যদি তুমি দেখো যে কোনো অঙ্কে স্থির আয়তন এই কথাটা উল্লেখ করা আছে বা আয়তন স্থির আছে এমন তুমি বুঝতে পারছো, চাপ আর উষ্ণতার ভেরিয়েশন হচ্ছে, সেক্ষেত্রে অনায়াসে তুমি পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু এটা ইউজ করতে পারো, এটা চাপের সূত্র, ঠিক আছে? এবং এখানেও তোমাকে মাথায় রাখতে হবে যে টি এর ইউনিটটা যেন কেলভিনে থাকে, ওকে? এবং এটা এখানেও মাথায় রাখতে হবে যে পি ওয়ান আর পি টু বা ভি ওয়ান বা ভি টু বা পি টু, এই ফর্মুলা, এই বাঁ পাশ আর ডান পাশ যে ফর্মুলাগুলো আমি এতক্ষণ বললাম, এই প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে বাঁ পাশের যে ইউনিটগুলো ইউজ করা হচ্ছে ডান পাশে যেন সেই ইউনিটগুলোই তুমি ইউজ করো। অর্থাৎ ধরো তোমাকে বলে দিল যে এরকম অঙ্ক দিল যে এক অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের উষ্ণতা স্থির আয়তনে, স্থির আয়তন স্থির রেখে এক এক অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের উষ্ণতা হয়তো দেখা যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখন যদি ওই গ্যাসের চাপ, যদি এই গ্যাসের চাপ 10^5, যদি গ্যাসের চাপ 2×10^5 পাস্কেল করে দেওয়া হয় তাহলে এর উষ্ণতা এখন কত। তাহলে দেখো প্রথমবারে চাপ যখন উল্লেখ করলো তখন অ্যাটমসফিয়ারে বললো, পরের বারে চাপটাকে পাস্কেলে বলে দিল, এরকম যদি হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে
যে কোনো একটা ইউনিটে পুরো ব্যাপারটাকে কনভার্ট করতে হবে। যেটা পাস্কালে বলা আছে সেটাকে ধরে তোমার অ্যাটমোসফিয়ারে আনতে হবে, নতুবা যেটা অ্যাটমোসফিয়ারে বলা আছে সেটাকে ধরে পাস্কালে নিয়ে যেতে হবে। তোমরা এটা মাথায় রাখবে যে এক অ্যাটমোসফেরিক প্রেশার, এক এটিএম প্রেশার, যেটা একটা এক বায়ুমন্ডলীয় চাপ বলে, এটা কিন্তু 10^5 পাস্কালে আনলে মানে 10^5 পাস্কাল পায়। ওকে, তাহলে এই রিলেশনটা তোমার মাথায় রাখতে হবে, বোঝা গেল? তাই যখনই কোনো ফর্মুলা ইউজ করবে তার বাঁ দিকে যে ইউনিট গুলো তুমি ইউজ করছো ডান দিকেও সেই ইউনিট ইউজ, অর্থাৎ ইউনিট মিক্সিং যেন না হয়, সবকটা ভেরিয়েবলের ইউনিট যেন হয় সিজিএস নয় এসআই সিস্টেমে থাকে, এইটুকু তোমার মাথায় রেখে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ইউনিট গুলিয়ে গেলে কিন্তু তোমার অঙ্ক গুলিয়ে যাবে, অর্থাৎ যখনই কোনো অঙ্ক বলা থাকবে সেই অঙ্কগুলোর ভেরিয়েবলগুলো তুমি ছাতায় নোট করবে, পি ভি টি যা ভেরিয়েবল বলা আছে নোট করবে, নোট করে দেবে পি এর ইউনিট, ভি এর ইউনিট, টি ইউনিট সবাইকে একই সিস্টেমে আছে, অর্থাৎ সিজিএস বা এসআই তে আসে। যদি সিজিএস এসআই মিক্সিং থাকে তাহলে তখনই সেটাকে কনভার্ট করে হয় গোটাটাই সিজিএস এ নয় গোটাটাই এমকে এসআই তে তোমায় কনভার্ট করে নিতে হবে, তারপরে অঙ্কের ফর্মুলা ইউজ করতে হবে। ইউনিটের গন্ডগোল থাকলে কিন্তু যে ফর্মুলাই তুমি ইউজ করতে পারছো, যত ভালোই তুমি ফর্মুলা ইউজ করতে জানো না কেন তুমি অঙ্ক ভুল করবে, বোঝা গেল? বেশ, আমি আবার চলে আসছি পরে। পরে দেখো 4 ফর্মুলায় P1V1/T1=P2V2/T2, এটা কখন ইউজ করবে? এখানে এটা ইউজ করবে যখন কেউই স্থির নয়, চাপও স্থির না, আয়তনও স্থির না, উষ্ণতাও স্থির না, শুধু কে স্থির না, গ্যাসের ভরটা স্থির। যেমন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাসের ভর কিন্তু স্থির ছিল, ভর স্থির, ভর স্থির, ভর স্থির, কিছুই স্থির নয়, শুধুমাত্র কে স্থির, ভরটা স্থির। যদি এরকম হয়, কিছুই স্থির যদি না হয়, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করো P1V1/T2, মানে এরকম অঙ্ক যে তোমাকে বলা আছে যে এক অ্যাটমোসফেরিক চাপে কোনো গ্যাসের উষ্ণতা 27°C এবং সেই গ্যাসের আয়তন যদি 22 লিটার হয়, তাহলে 2 অ্যাটমোসফেরিক গ্যাসের সেই গ্যাসের উষ্ণতা যদি 30°C হয় তাহলে তার আয়তন কত হবে। অর্থাৎ এই 3টে ভেরিয়েবল দিয়েই যখন অঙ্ক দেওয়া থাকবে, যখন তুমি অঙ্কটা করবে তখন ভেরিয়েবলগুলো দিলে পি ভি টি, দেখা যাচ্ছে পি ভি টি তিনটেই তুমি ভেরিয়েবল লিখছো বারবার, P1V1/T1/P2V2, হয়তো টি টুটা বার করতে হবে, বা P2T2 বলা আছে V2টা বার করতে হবে। যখন দেখছো 3টে ভেরিয়েবল বলা আছে তখন চোখ বন্ধ করে তোমার P1V1/T2=P2V2/T2 এই ফর্মুলাটা তখন ইউজ করতে হবে। এখানেও তাই ইউনিট কিন্তু একটা সেম জায়গায় আনতে হবে, অর্থাৎ সিজিএস বা এসআই তে তোমায় কনভার্ট করে নিতে হবে। প্রেফারড হচ্ছে এসআই তে কনভার্ট করে নেওয়া, ওকে, ভলিউমটাকে লিটারে কনভার্ট করে নেওয়া, চাপটাকে অ্যাটমোসফিয়ারে কনভার্ট করে নেওয়া, টেম্পারেচারটাকে ক্যালভিনে কনভার্ট করে নেওয়া, এটা হচ্ছে সেফ। যে কোনো অঙ্ক করতে গেলে এই একটা যদি প্রসেস তুমি ফলো করো তাহলে তোমার অঙ্ক রাইট হবে। ওকে, আমি যখন অঙ্ক পড়াবো তখন তোমাদের আমি করে দেখিয়ে দেবো, আবার তোদের শুনে নাও প্ল্যানিংটা শোনো। এবং নেক্সট যে ফর্মুলাটা আমি লিখেছি 5 ফর্মুলা, এটা যে মোস্ট ঝামেলার ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করতে গিয়ে ছাত্রছাত্রীদের অবস্থা কেরোসিন হয়ে যায়। কিরকম ফর্মুলাটা হচ্ছে PV=nRT, এই ফর্মুলাটা সবাই জানে কিন্তু ইউজ করার পরে অঙ্কের উত্তর কিছুতেই মেলাতে পারে না ছাত্রছাত্রীরা, ঠিক আছে? এই দেখো, এই ভালো করে শুনে নাও, PV=nRT, এখানে পি আছে, ভি আছে, এন আছে, আর আছে, টি আছে। এন মানে হচ্ছে মোল সংখ্যা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মোল সংখ্যা কি করে বার করবো, যত গ্রাম বা গ্যাস বলা আছে তাকে সেই গ্যাসে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। ধরো তোমায় বলা আছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে ছোট হাতের এম এর জায়গায় তুমি 44 লিখবে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব হচ্ছে 44, তাহলে বড় হাতের এম এর জায়গায় 44 লিখবে, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 1:44/44। যদি বলো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এম এর ছোট হাতের এম এর জায়গায় লিখবো 88, আর বড় হাতের এম এর জায়গায় কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব যা 44 সেটা লিখবে, অর্থাৎ 2 মোল কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে এইভাবে তুমি মোল নাম্বার বার করতেই পারো, নো প্রবলেম। এইবারে আর আর এর কোন ভ্যালুটা ইউজ করবে, আর এর তিনখানা ভ্যালু আমাদের অ্যাভেলেবেল আছে, তিনটা ভ্যালু আমাদের সিলেবাসে আছে, বইয়ে হয়তো আছে। আর এর একটা ভ্যালু হচ্ছে 8.3×10^7 আর্ক পার মোল পার কেলভিন, আর একটা ভ্যালু হচ্ছে 8.3 জুল পার মোল পার কেলভিন, আর একটা ভ্যালু হচ্ছে 0.082 লিটার অ্যাটমোসফিয়ার মোল পার কেলভিন। এই তিনটে ইউনিট আছে আর, তাহলে যখনই অঙ্ক করবে তোমার কনফিউশন আসবে যে এই আর এর তিনটে ইউনিটের মধ্যে কোন ইউনিটটা আমি ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে পরিষ্কার রাখো, তুমি যদি আর এর এই ইউনিট ব্যবহার করো, যদি যদি আর এর তুমি 8.3×10^7 আর পার মোল পার কেলভিন এই ইউনিটটা ব্যবহার করতে চাও, তাহলে মাথায় রাখতে হবে ওই গোটা অঙ্কে ভলিউমের ইউনিটটাকে তোমায় সিসিতে আনতে হবে, অর্থাৎ সেন্টিমিটার কিউতে ভলিউমের ইউনিটটা যেন থাকে। যদি সেন্টিমিটার কিউবে ভলিউম ইউনিট না থাকে তাহলে তোকে তাকে ভলিউম এর ইউনিটটাকে সেন্টিমিটার বা সিসিতে কনভার্ট করে নাও। প্রেশারটাকে অবশ্যই ডাইন পার সেমি স্কোয়ারে আনতে হবে, প্রেশার যদি পাঁচতালে থাকে তাকে পাঁচতাল থেকে সিজিএসে আনো, প্রেশার যদি অ্যাটমোসফিয়ারে থাকে অ্যাটমোসফিয়ারে ধরে সিজিএসে আনো। অর্থাৎ 8.3×10^7 আর্ক পার মোল এই ফর্মুলাটা যখনই ইউজ করবে তোমাকে বাকি সমস্ত ইউনিট যত ইউনিট আছে
আর বাদ দিয়ে যত ইউনিট আছে সব ইউনিট গুলোকে তোমাকে সিজিএস ইউনিটে কনভার্ট করতে হবে। বেশ, নেক্সট, যদি আর ইজ ইকুয়াল টু 8.3 জুল পার মোল পার কেলভিন ইউজ করো, অর্থাৎ আর এর জায়গায় এখানে আর্ক না লিখে কেলভিন লিখছো, মোল সরি এখানে আর্ক না লিখে জুল লিখছো, জুল যখনই লিখবে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রেশারের ইউনিটটা এবার পাস্কালে লিখতে হবে, আয়তনের ইউনিটটা অবশ্যই মিটার কিউবে লিখতে হবে, মিটার কিউব, নইলে কিন্তু অঙ্ক তোমাদের হবেই না। আর যদি আর ইজ ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল পার কেলভিন এই ইউনিটে ইউজ করো, তাহলে তোমার মাথায় রাখতে হবে আয়তনটাকে লিটারে লিখতে হবে আর চাপটাকে এটিএম এ লিখতে হবে। তাহলে এই তিন রকম ইউনিটের তিন রকম কায়দা। ছাত্রছাত্রীরা কি করে, দেখুন, যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী যারা রিস্ক নিতে চায় না তারা একটা কাজই করে, এই ভাই গ্যাসের যে ইউনিটই থাকুক না কেন, প্রেশারের আর ভলিউমের যে ইউনিটই থাকুক না কেন, ওরা না সবসময় এই ফর্মুলাটা ইউজ করে, 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন, এই ফর্মুলাটা ইউজ করার সেফ। এই ফর্মুলা ইউজ করতে গেলে কি করতে হবে, তোমার যেরকমই অঙ্ক থাক না কেন চাপটা যে ইউনিটই থাক না কেন সেই চাপটাকে তোমাকে কনভার্ট করতে হবে অ্যাটমোস্ফিয়ারে, কারণ এইটা তুমি জানো এত পাস্কাল সময় এক অ্যাটমোস্ফিয়ার, এই ফর্মুলা দিয়ে তুমি চাপটাকে অ্যাটমোস্ফিয়ারে কনভার্ট করে নিতে পারবে। ওকে, সাধারণত অঙ্কে অ্যাটমোস্ফিয়ারে যে চাপটা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে অ্যাটমোসফিয়ারে চাপ যদি দেওয়া থাকে কোনো দেখা দেখির গল্প নেই, অ্যাটমোসফিয়ারে যদি চাপ, চাপের ইউনিট যদি অ্যাটমোসফিয়ার থাকে তাহলে আর এর ইউনিটও লিটার অ্যাটমোসফিয়ার ইউনিটই তুমি ইউজ করবে, অর্থাৎ 0.082 ইউনিটটাই তুমি ইউজ করবে। আর যদি না দেওয়া থাকে চাপের ইউনিট, ধরো পাস্কালে দেওয়া আছে, তাহলে পাস্কাল থেকে তুমি কনভার্ট করে নাও কিসে, অ্যাটমোসফিয়ার প্রেশারে তুমি কনভার্ট করে নাও, করে তুমি এই ইউনিটটা ইউজ করো। আর ভলিউমটা সাধারণত লিটারেই দেওয়া থাকে, ঠিক আছে, লিটারে ভলিউম, চাপ যদি অ্যাটমোসফিয়ার থাকে তাহলে এই ইউনিট ব্যবহার করতে অসুবিধা নেই, কারণ লিটার অ্যাটমোসফিয়ারের ইউনিট এটা, ঠিক আছে। আর যদি চাপ সিসিতে দেওয়াও থাকে তাহলে অবশ্যই সিসি থেকে লিটারে কনভার্ট করে নেবে, সরি বললাম আয়তন যদি সিসি দেওয়াই থাকে তাহলে তুমি কি করবে, তুমি সিসি থেকে লিটারে কনভার্ট করে নেবে, সিসি থেকে লিটারে কনভার্ট করার নিয়ম কি, 10³ সিসি মানে হচ্ছে 1 লিটার, ঠিক আছে, এই দুটো জিনিস একটু মাথায় রাখো। চাপটা হচ্ছে পাস্কাল, 1 atm মানে এত পাস্কাল, 10⁵ পাস্কাল, আর 10³ সিসি মানে 1 লিটার, এই দুটো জিনিস মনে রাখো। মনে রেখে তুমি সবসময় 0.082 লিটার অ্যাটমোসফিয়ার পার মোল পার কেলভিন এই ইউনিটটাই তুমি ব্যবহার করবে যখন তুমি এই ফর্মুলা ব্যবহার করতে চলেছো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ফর্মুলা তুমি কখন ব্যবহার করবে, পিভি ইজ ইকুয়াল টু এনার্জি কখন বলবে, যখন দেখবে চাপ বলা আছে, আয়তন বলা আছে, গ্যাসের ভরটা বলা বলে দেওয়া আছে, দিয়ে জিজ্ঞেস করছে এরকম যদি হয় তাহলে ওই গ্যাসের এখন উষ্ণতা কত, তাহলে তুমি কি করবে, তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। কিছুই না, যে কোনো ফর্মুলা ইউজ করতে গেলে তোমাকে ভেরিয়েবলগুলো আগে লিখতে হবে, লিখে দেখতে হবে এই ভেরিয়েবলগুলো দিয়ে কী ফর্মুলা হয়, সেই ফর্মুলা তুমি সেখানে ইউজ করবে। এবং ফর্মুলা ইউজ করার সময় কী করতে হবে, ইউনিটগুলো সব সেম আনতে হবে, ওকে, এবং বিশেষ করে এই ফর্মুলা ইউজ করার সময় পিভি ইজিকাল টু এনআরটি, এই ফর্মুলাটা 5 নম্বর ফর্মুলাটা ইউজ করার সময় আর এর মানের উপর নজর রাখতে হবে, আর এর মানটা তুমি কিসে লিখছো। যদি তুমি মনে করো আর এর মান লিটার অ্যাটমোসফিয়ারে লিখতে চাও, যেটা প্রেফারেবল সেটাই সাধারণত সবাই পড়ে, তাহলে তোমাকে অবশ্যই চাপটাকে অ্যাটমোসফিয়ারে আনতে হবে। সেটা আনার নিয়ম কি, 10⁵ পাস্কাল সময় 1 atm, যদি পাস্কালে চাপ দেওয়া থাকে তাহলে তুমি ওই ওই পাস্কালটাকে এত কত atm এ সেটা কনভার্ট করতে পারবে এই রিলেশনটা থেকে, বা যদি তোমার আয়তন সিসিতে দেওয়া থাকে তাহলে সেটাকে লিটারে কনভার্ট করে নেবে, পরে পরে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, এই সরি এই ভ্যালুটা তুমি ইউজ করবে। তো স্টুডেন্টস, আশা করি বোঝাতে পারলাম যে গ্যাসের আচরণ এর গাণিতিক সমস্যা তুমি কী করে করবে, এটা আমাদের ছোট্ট একটা প্ল্যানিং। ভিডিওটা আমি এখানেই শেষ করবো, এর পরের ভিডিওটায় আমি তোমাদের করে দেখাবো অঙ্ক করে করতে হয় এই ফর্মুলাগুলো ইউজ করবো। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিওর জন্য নোটিফিকেশন পাবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চেপে রাখো যাতে তুমি এই ভিডিওর পরের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। টাটা।